খাতা কলম বের করি। আমাদের সর্বশেষ এক দুইটা অঙ্ক করতে দেওয়া ছিল না, মনে আছে কোন দুইটা করতে দেওয়া ছিল? আচ্ছা, যেটা পারা যাচ্ছে না আমি আছি তার জন্য। আচ্ছা, কোন দুইটা ছিল দুটো দুটো অঙ্কের নাম বলেন তো। প্রথমে কি ছিল? প্রথমে স্যার ছিল 125। ও আচ্ছা, বুঝতে পারছি। ফার্স্ট ব্র্যাকেট রুট 5 টু দি পাওয়ার 2 এক্স, তাই তো? আচ্ছা, এইটা তারপর এটা, তাই তো? এটা হচ্ছে প্রথম ছিল, আর তারপর এটা ছিল কি? টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এটা দুইটা ছিল না? কোন দুইটা ছিল দেখেন তো। প্রথম কোনটা ছিল শুধু সেটা বলুন। প্রথম হোমওয়ার্ক ছিল কোনটা, অঙ্কটা একটু পড়েন। প্রথম 125, ঠিক আছে। আচ্ছা, এটা তো পারা গেছে তাই না? কত নাম্বার ছিল? 7 নাম্বার বা যে নাম্বারই হোক। আট নাম্বার। আচ্ছা, ঠিক আছে, আমরা অঙ্কটা লিখে, যারা হচ্ছে গতকালের ক্লাস করেন নাই তারা হলো ভিডিও দেখে হয়তো এটা তুলে নেবেন অথবা কারো কাছ থেকে নিয়ে নেবেন, কেমন? আর শিট হচ্ছে আপনি পেয়ে যাবেন, শিটে কিন্তু শুধু অঙ্কগুলো আছে, সলিউশন কিন্তু আপনাকে ভিডিও দেখে কালেক্ট করতে হবে, ঠিক আছে? ভিডিওতে দেখবেন ওই অঙ্কগুলো সলভ করে দেওয়া আছে সব। ইজ ইকুয়াল টু কোন, এটা ছিল আমাদের অঙ্ক, দেন এক্স ইজ ইকুয়াল টু হট, এটা হলো অঙ্ক। অঙ্কটা তুলে নিন সবাই, তারপর আমরা সলিউশনে যাচ্ছি। হ্যাঁ, রুট 5 টু দি পাওয়ার 2 এক্স ইকুয়াল টু 1, দেন এক্স ইকুয়াল হোয়াট, এক্স ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে আমাদেরকে ডিটারমাইন করতে হবে যে আসলে এক্স এর ভ্যালু কত, ঠিক আছে? এটা করার জন্য সর্বপ্রথম যখন আমরা যাব তখন হচ্ছে সবসময় মনে রাখতে হবে আমাদেরকে কিন্তু একটা জিনিস বলছে, দেখুন বের করতে বলছে কিন্তু এক্স এর মান না, এক্স এর মান বের করতে বলছে। একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের কিন্তু এখানে বেস যেটা আছে বেজে কিন্তু কোথাও এক্স নাই, এক্স আছে দেখুন এখানে এসে পাওয়ারে, কিন্তু এইটাকে আমাকে এখন কি করতে হবে, নির্ণয় করতে হবে। একটা জিনিস কি, যে জিনিসটাকে কি করতে বলবে, নির্ণয় করতে বলবে, আপনার টার্গেট থাকবে সবসময় ওই জিনিসটাকে বেজে কীভাবে নামিয়ে আনতে। ওই জিনিসটাকে যদি আপনি বেজে নামিয়ে আনতে পারেন তাহলে ওটার মান সহজে বের করতে পারবেন। তো এখানে যেহেতু আমাদেরকে এক্স এর মান বের করতে বলা আছে আর এক্স রয়েছে কোথায়, রয়েছে হচ্ছে পাওয়ারে, তাহলে এটাকে আমাদের কাজ করে যে কোনো ভাবে বেজে আনতে হবে, তারপরে বেজে আনলে আমরা ওটার মান বের করতে পারবো। তাহলে আমরা একটু সিম্পলিফাই করি। সিম্পলিফাই মানে হচ্ছে অঙ্ক যখন থাকবে, মনে করেন আপনার 5 গুণ 2, এটাকে কখনো আমরা 5 গুণ 2 হিসেবে লিখবো না, সবসময় হচ্ছে অঙ্কটাকে সিম্পলিফাই করবো। 5 গুণ 2 দিলে কত হয়? 10 হয় না? এখন 5 গুণ 2 এইটা বোঝা যেমন, 10 বোঝা কিন্তু তার চেয়ে অনেক সহজ। এই জন্য অঙ্কটাকে সবসময় সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে, অবস্থা যেমনই থাক সবসময় সিম্পলিফিকেশনের দিকে চলে যাবে। এখন আমরা দেখুন একটু কাজ করি, 125কে ভাঙলে আমরা কত লিখতে পারি বলুন তো? 5 কিউব ইনটু এইখানে আমরা 5 এর যে রুট ছিল এটাকে বলুন তো কিভাবে প্রকাশ করতে পারি? লাস্ট ক্লাসে কিন্তু আমরা এটা দেখিয়েছিলাম, আমি আরেকবার একটু দেখিয়ে যাচ্ছি। এটা কি আছে বলুন তো? 5 রুট আছে না? এইটা অথবা এখানে 2, ঠিক আছে? একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু এই র্যাডিক্যালের ভিতরে ইন্ডেক্স আছে 2, এখানে যদি 2 না থাকতো এরকম যদি থাকতো দুটাই কিন্তু সেম, কারণ হচ্ছে কি বর্গ মূলের ক্ষেত্রে সাধারণত এখানকার ইন্ডেক্স নাম্বারটা লেখা হয় না, ঠিক আছে? এই জন্য আমরা এই দুইটাই কিন্তু সেম হবে। সুতরাং
এবং এই দুটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই পাওয়ারটাকে চেঞ্জ করে এভাবে লিখতে পারি। এটাও যেমন বর্গমূল বোঝায়, এটাকেও দ্বারা বর্গমূল বোঝায়। তবে আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা কিছু জায়গায় করব কি, এটাকে সহজ করে এরকম যদি বর্গমূল নির্ণয় করার কথা থাকে তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, 1/2 আকারে। যদি একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যদি কোনো একটা নাম্বার থাকতো, যেমন মনে করেন এখানে আছে 4, তাহলে কি হতো বলেন তো? 1/4 হতো। বোঝা গেছে তো? এটা কিন্তু পরবর্তীতে পাওয়া যাবে। আচ্ছা, তাহলে লক্ষ্য করেন এখানে আমাদের ছিল কি, রুট ছিল। তাহলে এখানে এটা আসবে 1/2, আর এখানে ছিল কি, ইনটু 2x, আর টোটাল 2 ছিল সমান সমান 1। এটা ছিল আমাদের অঙ্ক। তাহলে এখানে আছে 5-এর কি আছে, কিউব আছে, আর এখানে দেখবেন যে 5-এর কিন্তু কি আছে, হাফ যাই থাকুক, দুইটা দেখেন বেস সমান না। আমাদের কিন্তু লগারিদমের একটা সূত্র ছিল যে বেস যদি সমান হয় তাহলে যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার গুলো প্লাস হয়ে যায়। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এইখানে একটা জিনিস ছিল না, এখানে আরেকটা লাইন করা দরকার, একটা লাইন একটু করে দিচ্ছি। এই 2 আর এই 2 কেটে যায় না, এটা যদি আর একটু সিম্পলিফাই করে দিই, ইনটু 2x/2=1। এইখানে 2x/2 আসছে না, এই 2 তে আর এই 2 তে কেটে যাচ্ছে না, দেখেন তো কেটে গেলে কি থাকে, শুধু x থাকে না, 5^3×5^x=1 না। বুঝতে পারছেন, আমরা পাওয়ারটাকে কিন্তু কেটে দিয়েছি, কারণ এখানে পাওয়ার কি ছিল, গুণ আকারে ছিল না, তাহলে কিন্তু 2 কেটে গেল, আমাদের শুধু এক্স থাকলো। এবার একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের বেস যদি সমান হয় তাহলে আমরা পাওয়ার গুলো যোগ করে দিব, সুতরাং 5^3+x=1। এ পর্যন্ত তো বুঝছেন, ঠিক আছে সবার? এরপরে একটা জিনিস দেখেন তো, আমরা কি আর এগোতে পারতেছি, এগোতে পারতেছি না। আমরা সিম্পলিফাই করতে গেলে তো এখানে এসে বেঁধে গেলাম, এখন কোনো কাজ করা যায় কিনা আমাদেরকে একটু মনে করে যে চিন্তা করতে হবে। এখন অন আছে না, এই অনকে কি কোনোভাবে 5-এর কোনো কিছুতে প্রকাশ করা যায় বলেন তো? অনকে 5-এর কোনো মান দ্বারা প্রকাশ করা যায়? অনকে কিন্তু 5-এর একটা মান দ্বারা প্রকাশ করা যায়। আমরা পড়ছিলাম না যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 হয় তাহলে কি হয়ে যায়, অন হয়ে যায় না? যখন আমাদের মিলানো সুবিধার্থে এই অঙ্কগুলোতে দেখুন এখানে আছে কত, 1 না, তাহলে আমরা 5^0=1 লিখতে পারি না, তাহলে দুই দিকের বেস সমান হয়ে যায় না। এই অঙ্কে যদি আমাদের 7 থাকতো তাহলে আমরা কি লিখতাম, 7^0, 7^0=1, তাহলে কি হতো, আমাদের অঙ্কে সিম্পলিফাই করতে সুবিধা হতো। এই জন্য কোথাও যদি 1 থাকে এবং অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দুইটা বেসকে সমান করা লাগে, তাহলে টু দি পাওয়ার ওই সংখ্যাটা টু দি পাওয়ার 0 নিয়ে নিব। তার মানে এখানে আসে কত, আমাদের 5 আছে না, তাহলে এখন এখানে 1-এর সমান বা 2-এর বেস সমান সমান করতে গেলে আমরা কি করব, এই 1 সমান সমান লিখব কি, 5^0। বুঝে গেল? আমরা পরের লাইনটা করি, 5^3+x/0। এরপর একটু আপনারা পারবেন, (3+x=0, x=-3). আচ্ছা, কারো সমস্যা থেকে আবার বলি, অঙ্কগুলো কি আসলে প্র্যাকটিস করা দরকার? স্যার এটা আমরা এভাবেও লিখতে পারতাম না, 3+x=1 দিয়ে, তখন তো এক্স এর ভ্যালু বেড়ে যেত। কোথায় এটা? এই যে এইখান থেকে এখানে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে আমি পারবো না, মানে 3+x লিখে তার (=1) লিখে তো কোথায় এক্স এর ভ্যালু তো নরমাল চলে আসছে, মাইনাস। আমার তো এটা পাওয়ারে আসছে, আমার এটা এটা তো বেস 5 টু দি পাওয়ার 3 প্লাস এক্স, আমাকে তো
আগে এই পাওয়ারটাকে বেসে কনভার্ট করতে হবে আমার x যতক্ষণ পাওয়ারে রয়েছে আমি কিন্তু x এর ভ্যালু আনতে পারবো না ওকে আনতে গেলে আমাকে সর্বপ্রথম ওকে জমিনে নামায় আনতে হবে বেসে আনতে হবে তারপরে বলবো যে না এটা ওয়ান বুঝতে পেরেছেন এখানে কিন্তু আপনার পাওয়ারে যতক্ষণ থাকতেছে ততক্ষণ কিন্তু ওদের নিয়ে কোনো কাজ করা যাচ্ছে না বোঝা গেল লিখছেন সবাই তারপরে আমাদের x এর মান কত আসছে -3 ওকে পরেরটা কি ছিল দেখুন তো স্যার 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3 আচ্ছা এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় বেশিরভাগ সময় থাকে বুঝতে পারছেন স্যার এটাই তো পারি এটাই পারি না এটা পারি না যে পারা যাবে সমস্যা এই টাইপের অঙ্ক যেটা হচ্ছে কেবল বললেন এটা কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষায় থাকে আপনাদের ফাইনাল পরীক্ষায়ও থাকার সম্ভাবনা অনেক বেশি যাই হোক আমরা দেখি সমাধানের পথে যাই দেখুন তো আমি যে অঙ্কটা লিখতেছি অঙ্কটা কি না টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু থ্রি দেন এক্স ইকুয়াল টু হোয়াট এইটা না আচ্ছা এটা করার জন্য দেখুন আমাদের এখানে যদি গুণ থাকতো তাহলে তো চোখ বুঝেই মিলে যেত না কোনো কিছু করা লাগতো না একেবারে প্রথম সূত্রে এক নম্বর সূত্রে মিলে গেছে পরীক্ষা হয়তো এখানে কিছু চেঞ্জ থাকতে পারে আরো চ্যাপ্টার আছে তো অনেক সমস্যা নেই আমাদের এখানে কাহিনী হয়ে গেছে এইখানে একটু কাহিনী আছে সেটা হলো এইখানে দিয়ে রাখছে প্লাস এই জন্য কিন্তু অঙ্কটা একটু চেঞ্জ হয়ে গেছে অঙ্কটা যদি এখানে প্লাস না দিয়ে যদি এখানে ইনটু দিয়ে রাখতো তাহলে কিন্তু প্রথম সূত্রেই পড়ে যেত তো সমস্যা নেই আমাদেরকে হয়তো বা একটু ঘুরতে হবে বেশি তো এটার জন্য আমরা সলিউশনটা লিখি সলিউশন আমাদের একটা জিনিস লক্ষ্য করেন আমরা একটু সিম্পলিফাই করব সিম্পলিফাই মানে তো বোঝেন বিষয়টা একটু জটিল আছে আমরা একটু ভেঙে ভেঙে সহজ করে ফেলব এখন প্রথমে আমাদের কি ছিল x প্লাস আমাদের কি ছিল দেখুন তো 2 এর উপর একটা পাওয়ার ছিল আবার 2 এর উপর মাইনাস x ছিল আমাদের পাওয়ারে বেস যখন সমান হয় এবং দুইটা জিনিস যখন ভাগ অবস্থায় থাকে তখন আমরা বিয়োগ করে দিই না যেমন মনে করুন 2 টু দি পাওয়ার 1 সমান এটা লিখতে পারি গুণ আবার কি আছে 2 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু 3 এই জিনিসটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 ইনটু 1 ডিভাইডেড বাই 2x ইজ ইকুয়াল টু 3 দেখুন তো এই অংশটুকু বুঝছেন কি বুঝছেন কিনা এই এই অংশটুকুকে নিয়ে যখন এই অংশটুকু লিখলাম এটুকু বুঝতে পারছেন কিনা দেখেন বুঝতে পারছেন শুধু যতটুকু মার্ক করা আছে আমাদের জিনিস লক্ষ্য করেন এখানে আমরা মাইনাস লিখছি না এই মাইনাস যখন লিখি তার মানে হচ্ছে অন বাই ওই জিনিসটা পাওয়ারকে যখন মাইনাস করব পাওয়ারে যখনই মাইনাস হবে তার মানে হচ্ছে কি অন ডিভাইডেড বাই ওই সম্পূর্ণ অংশ এটাকে যদি আমরা অন্যভাবে লিখতাম যেমন মনে করেন এইভাবে লিখতাম যে 2 টু দি পাওয়ার মাইনাস x এটা মানে হচ্ছে অন বাই 2 টু দি পাওয়ার x অথবা এখানে যদি আরেকটা জিনিস লিখতাম যে 3 টু দি পাওয়ার মাইনাস 2 এটার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 3 বাই 2 বুঝলে মানে পাওয়ারে যখন মাইনাস থাকবে ওইটা একের নিচে বসায় ওটা বসাই দিবে তাহলে মাইনাস উঠে যাবে মানে উঠে যাবে এছাড়া পাওয়ারের আর কোনো কাজ নেই পাওয়ারেরকে তার মানে এখানে যখন আমাদের পাওয়ারের কি আছে মাইনাস x আছে তখন আমরা কি করব 1 মাইনাস 2 টু দি পাওয়ার x ক্লিয়ার স্যার কিন্তু এখানে ডিভাইডার আকারে লিখতে হবে 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x 2 টু সেকেন্ড লাইনে আপনারা যখন অঙ্ক বুঝবেন আপনারা একেবারে লাস্ট লাইনে চলে আসতে পারবেন এরপরে এটা তো ক্লিয়ার তাই না তার মানে পাওয়ার যখন মাইনাস থাকবে সেটা হবে কি অন মাইনাস
ওই জিনিসটা। এরপরে হলো আমরা এবার দেখুন এই 2 কে এইখানে পাঠিয়ে দিতে পারি না, গুণ অবস্থায় যেহেতু আছে পারি। আর 2 টু দি পাওয়ার প্লাস মানে 2 টু দি পাওয়ার যখন 1 হয় পাওয়ার তো সবকিছুই 1 থাকে, এটা বারবার লেখার দরকার নেই, আমি লিখছি আপনাদের বোঝার সুবিধার্থে, এখন আর লেখা লাগবে না। এখানে প্লাস এখানে কি হবে 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3। এটার সাথে এবার আমরা যদি কি করি লসাগু করে দিই, দেখুন তো এই পর্যন্ত বুঝেন কিনা। শেষের যে লাইনটা বুঝছেন দেখেন তো, মানে জাস্ট আমরা কি করছি লসাগু করছি, এটা নিয়ে তো কিছু ছিল না, মানে এক ছিল, তার মানে এই দুইটার ভিতরে সবচেয়ে বড় গুণিতক কোনটা 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x কমন নিয়েছি আর এই পাশে তো কিছু ছিল না, তার মানে 2 টু দি পাওয়ার x গুণ 2 টু দি পাওয়ার x, আমরা স্কয়ার লিখতে পারি না, তার মানে সেটা 2 টু দি পাওয়ার x স্কয়ার লিখেছি, 2 লিখেছি আর ওপাশে 3 যায়। ক্লিয়ার? এরপরে আমরা এই দিকে চলে আসি, আমরা পরে একটু সিম্পলিফিকেশন করি, আমরা আর গুণন করতাম না আড়াআড়ি, আমাদের তিনের নিচে কিছু নেই, তার মানে কি একটাই আছে না, তার মানে আমরা আড়াআড়ি গুণ করে দিতে পারি না, তাহলে আড়াআড়ি গুণ করে দিই 2 টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 ইনটু 2 টু দি পাওয়ার x। এরপর একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের অঙ্কটা কিন্তু ভ্যানিশ করতে হবে বা বের করতে হবে কিন্তু x এর পাওয়ার, কিন্তু দেখেন x কিন্তু সব জায়গায় কোথায় আছে পাওয়ারে আছে, এখন পাওয়ারে থাকলে তো এটাকে কোনোভাবে আমরা বের করতে পারতেছি না, তাহলে কি করতে হবে এটাকে বেজে নামায় আনতে হবে, এখন এখানে বেজে নামায় আনতে গেলে দেখুন ভাগ করতে হচ্ছে বা একটু বেশি দূরে চলে যেতে হচ্ছে, আমরা এরকম অবস্থায় আমরা কি করবো জানেন, এই 2 টু দি পাওয়ার x কে a ধরে নেব, এটা একটা মান ধরে নিয়ে তারপরে এগোবো, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে, আর যদি এইটাকে আবার ভাগ করতে যাই আবার ভাগ করে ওটাকে কাটাকাটি করে আবার এগোতে যাই তাহলে একটু কলেবরটা বড় হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমরা 2 টু দি পাওয়ার x সমান সমান a ধরে নিই, তাহলে দেখুন a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3a, লেট 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a, দেখুন তো এটা বুঝেন কিনা, এবার কি আমরা মিডল ফ্যাক্টর করতে পারতেছি না, এবার মিডল ফ্যাক্টর করেন, তো মিডল ফ্যাক্টর করে a সমান সমান কত, এর মান দুটো বের করেন, a স্কয়ার মানে 3 a প্লাস 2 এটা মিডল ফ্যাক্টর করলে কত আসে, উত্তর দেখেন তো, এই মিডল ফ্যাক্টর তো করতে পারেন, জি মিডল ফ্যাক্টর করেন, মিডল ফ্যাক্টর করলে কি আসে, আমরা এটা ভেঙে দিতে পারি না, a স্কয়ার মাইনাস 2a এ পর্যন্ত তো বুঝছেন তাই না, মিডল ফ্যাক্টর আচ্ছা কত আসছে, এর মান কত আসছে, 1 আর 2 না প্লাস 1 প্লাস 2 কোশ্চেন আপনারা কত আসছে, এর মান 1 না 2 আপনারা পরীক্ষা কি অনলাইনে দিচ্ছেন নাকি অফলাইনে, ভালো করছেন, অনলাইনে কঠিন না, অনলাইনে তো আসলে প্রকৃত ব্যবস্থা দেখা যায় না বা কি আসলে কি বোঝা যায় না, দেখা দেখি করে কত হলো,
প্লাস 1 আর প্লাস 2 এখন একটা জিনিস লক্ষ্য করেন তো আমাদের a এর সমান সমান ধরছিলাম কি 2x না এখন আমাদের বের করতে হবে কি x এর মান না তার মানে তো এখন একটু কাজ বাকি রয়েছে তাহলে আমরা এই পাশের এই অংশটুকু মুছে দিই তাই না এটুকু তো করা হয়ে গেছে না জি স্যার এটুকু মুছে দিই মান কত ছিল a সমান সমান কত +1 +2 মানে আমাদের a সমান সমান আসছিল +2 অর a সমান সমান +1 এখানে আমরা করব কি এর মানটা বসিয়ে দিব এর মান ছিল কত 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x সমান সমান 2 আর এই দিকে 2 টু দি পাওয়ার x সমান সমান 1 তাহলে একটা জিনিস লক্ষ্য করেন তো আমাদের বেস সমান যখন হয়ে যায় তখন আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি না আমাদের এখানে কি বেস আর বেস সমান হয়ে গেছে না তাহলে আমরা কিন্তু পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি আর এখানে কিছু নেই তার মানে কি পাওয়ার একটা এক আছে তার x সমান সমান 1 এখানে একটা জিনিস লক্ষ্য করেন আমাদের এখানে কত আসছে এক আসছে না আমরা লিখতে পারি না 2 টু দি পাওয়ার 0 সমান সমান 1 আগের অঙ্কের মতো তাহলে এখানে x = 0 তার মানে হচ্ছে x এর মান আমাদের আসবে হয় 0 অথবা 1 বুঝছেন স্যার আগে এই পার্টটা করতে হচ্ছে লগ দিয়ে এখানে লগ বসায় তারপর হচ্ছে লগ এর অঙ্কে আমরা যাব সমস্যা নেই এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অঙ্ক তো আমরা সিম্পল ভাবে এটা যদি আপনি মনে করেন লগ এর সিস্টেমে করতে যান তাহলে হবে তো মনে করেন আপনাকে ওই লগ এর সিস্টেমে গেলে যে লাস্টে এই পার্টটা হচ্ছে লগ দিয়ে করা এটা হ্যাঁ যে লগ 10 এক্স দিয়ে তারপর হচ্ছে ইয়ে করে আপনি যেভাবেই করেন রেজাল্ট সেম সেম হবে বাট লগ এর স্ট্রাকচার একরকম আর রেগুলার স্ট্রাকচার আলাদা আলাদা যাই হোক আপনি যে কোনো ভাবে করলেই অ্যানসার এখানে আসলেই আপনি যেভাবে প্রকাশ করেন ওকে হইছে পর্যন্ত একটু দ্রুত তুলে নেন আমাদের এক্সপোনেন্টটা দুটো অঙ্ক আছে টোটাল 10টা অঙ্ক করব তারপরে আজকে হচ্ছে লগ এর অঙ্ক চলে যাব আপনাদের ক্লাস কয়টা পর্যন্ত সাড়ে তিনটা না এরপর কি আপনার ক্লাস আছে ওকে তোলা শেষ আচ্ছা মুছে দিই তাহলে পরের অঙ্কটা লিখি অঙ্কটা দেখেন তো প্রথমে একটু ট্রাই করেন তো একটু চিন্তা করেন তো কিভাবে সলভ করা যায় কোনোভাবে সলভ করা যায় কি না দেখেন তো করা যায় স্যার করা যায় জানেন কেন স্যার কি হবে যায় কালকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমাদের ক্লাসের উইন্টার রোটেশনের জন্য তো সবাই হোপফুলি জানেন তো যারা ইচ্ছুক জয়েন করতে প্লিজ ক্যান কন্ট্রিবিউট করুন আচ্ছা আমি একটু ক্লিয়ার করি আমরা ইউনিভার্সিটি অফ স্কলার্স থেকে বিগত বছরের মতো এবছরও আমরা উইন্টার ফেস্টিভ্যাল 2023 করতে মানে প্রোগ্রামটা করতে চাচ্ছি তো আপনাদের বাসায় হয়তো বা গতকালকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমাদের বাসায় যে সকল অপ্রয়োজনীয় মানে জামা কাপড় যেগুলো আছে যেগুলো আমরা ইউজ করি না যেটা হচ্ছে আমাদের হতদরিদ্রদের জন্য কাজে দিবে তো এই সাপেক্ষে আমরা ১৬তলা একটা বক্স রেখেছি তো আপনারা ওখানে কন্ট্রিবিউট করতে পারেন আর সেকেন্ডলি স্যার একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের হচ্ছে স্কলার্স ফটোগ্রাফি ক্লাব থেকে
ফেব্রুয়ারির 9 তারিখে একটা ট্যুর অ্যানাউন্সমেন্ট করেছি সিট সংখ্যা খুবই লিমিটেড 30 জন তো স্টুডেন্টদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে এই মাসের 20 তারিখে তো যারা অ্যাডভান্স পেমেন্ট করতে চান তারা হচ্ছে 4000 টাকা আর টোটাল কস্ট হচ্ছে 7700 টাকা এই যারা ইন্টারেস্টেড তারা একটু পেজ থেকে একটু বাকি ডিটেইলস গুলো জেনে নিন আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা আমাদের এখানে ছিল কি ওটা সলিউশনে আসি দেখেন সলিউশন হলো আমাদের এখানে দেখুন তো বেস ছিল কোনটা দুইটা বেস ছিল না এখানে কত ছিল দেখেন তো 64 আর 625 আর এখানে বেজের দুটো রেখা এভাবে দিয়েছে আমরা কি বলবো বলেন তো অঙ্ক করার সময় সবসময় হচ্ছে সহজ পথের দিকে যাও কিভাবে সহজ দিকে যাও এখন একটা জিনিস দেখুন তো আমাদের এখানে পাওয়ারের এখানে কি ছিল 2/3 ছিল না এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি না ওই যে বর্গ আকারে প্রকাশ করতে পারি না বর্গ কিংবা বর্গমূলের দিকে চলে যেতে পারি না এটা যদি আমরা ওদিকে যাই একটা জিনিস লক্ষ্য করুন তো 64 এখানে কত আছে 2/3 না এটা আমরা এইভাবে লিখতে পারি না তার মানে কি এই 64 তৃতীয় বা থার্ড রুট সেটা বের করার পর তাকে বর্গ করতে হবে আপনি যদি প্রথমে 64 বর্গ করে তারপরে থার্ড রুট বের করেন তাও রেজাল্ট একই আসবে বুঝতে পারছেন আপনি যদি 64 গুণ 64 দেন এবং তারপরে এটা থার্ড রুট বের করেন তাও রেজাল্ট যা আসবে আবার 64 থার্ড রুট প্রথমে বের করে সেটার বর্গ করেন তাও সেম রেজাল্ট আসবে স্যার কিন্তু কিউব করলে কি হবে না যেমন আমি এখানে যদি করি 4 কিউব তাহলে তো 64 ই আসে হ্যাঁ আবার ওই কিউব আর এখানে 3 আর 3 তো কাটা যায় বুঝতে পারছেন আমি যেটা বলছি এটা নিয়ে শুরু করেন আপনি সর্বপ্রথম এই অংশটার উপর কাজ করছেন তারপরে বর্গের কাজ করছেন আপনি প্রথমে যদি 64 বর্গ করেন এবং তারপরে যেটা আসে সেটাকে কিউব করেন তৃতীয় বর্গমূল বের করেন তাও একই আসবে 4ই আসবে মানে 16ই আসবে বুঝতে পারছেন আপনি করে দেখেন 64 গুণ 64 দেন তারপর একটা থার্ড রুট বের করেন তাও দেখবেন 16ই আসবে এখন কাজ হচ্ছে আপনি যে কোনোটা আগে করতে পারেন নো প্রবলেম তাহলে আমরা এখানে কত পেয়েছিলাম 64 টু দি পাওয়ার 1/3 ইনটু 2 এর সাথে প্লাস ছিল কত 625 টু দি পাওয়ার 1/2 মানে কি এটা দ্বিতীয় বর্গ সমান সমান 3x এখন একটা জিনিস লক্ষ্য করুন তো আমরা এইটার কততম বর্গ বের করব 64 64 কততম বর্গ এখানে কত লেখা আছে এইটা কততম বর্গ বের করতে হবে তৃতীয় না তাহলে 64 তৃতীয় বর্গ বের করতে গেলে ক্যালকুলেটরে কিভাবে বের করতে আপনারা জানেন সাইন্টিফিক ক্যালকুলেটর আনছেন কেউ ক্যালকুলেটর আনবেন মানে কি আপনাদের সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলেও এটা তৃতীয় বর্গ যে কিভাবে বের করা যায় সেটা কিন্তু আপনারা জানেন না দেখবেন সাইন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু একটা সাইন আছে এরকম যততম রুট বের করবেন প্রথমে এটা বের করবেন এইটা দিয়ে সংখ্যাটা দিলে এইটার এততম রুট বের হবে তারপর এখানে কত দিবেন 64 দিবেন দিয়ে ইকুয়াল দিলে সেই নাম্বারটা আসবে এই বর্গমূল শুধুমাত্র বর্গের যেটা এই বর্গমূল বের করার একটা রেগুলার বাটনে পাবেন সাইন্টিফিক ক্যালকুলেটর আর আপনি যদি অন্য কোনো বর্গমূলে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওইখানে আলাদা সিলেক্ট করে ওই বর্গমূলে যেতে হবে ঠিক আছে ক্যালকুলেটর নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন না তাহলে দেখুন আমরা যদি 64 তৃতীয় বর্গমূল কত আসে 4 আসে না কার কাছে আছে ক্যালকুলেটর আপনারা বের করছেন আচ্ছা সামনে দেন তো আমরা দেখে যাই দেখে মনে করব ওখানে দেখুন তো ওই যে বাটনটা দিয়েছিলাম ওই বাটনটা কোথায় আছে উপরে আছে খুঁজে বের করুন শিফট আর রুট চাপ দিলে 3 পাইছেন প্রথমে শিফট দিয়ে প্রথমে 3 দিবেন প্রথমে 3 দেন প্রথমে 3 দিয়ে তারপরে সিম্বল সিলেক্ট করে ঠিক আছে না
এটা মানে কি এটা হচ্ছে আপনার ব্যবহার করাটা সঠিক মানে দরকার আছে কারণ আমি লিখে দিলাম আশা করি বুঝবেন না 4 টু দি পাওয়ার আচ্ছা এই 625 এর স্কয়ার করলে কত আসে বর্গমূল কত 25 না 25 না 15 এটা এটা হচ্ছে স্যার 5 টু দি পাওয়ার 4 হবে এটা আর এটা তো বলছি এই 625 কত বর্গ সেটা দেখেন 25 না 15 আচ্ছা 25 হবে 25 5 ইনটু 25 এবার দেখেন কত হয় 16 বাই 25 স্যার ওই যে 41 বাই 3 আসে হ্যাঁ এরপরে একটু তো আপনার বাড়বে তাহলে এই পর্যন্তই থাক পরটু যোগ বিয়োগ করে নিচে বসাই দিন তো পাওয়ার আকারে ভাঙাটা সবচেয়ে ইজি স্যার আপনারা যেভাবে মনে করেন ভাঙতে পারেন বাট আমি হচ্ছে এটা ডিটেইলসটা দেখাই দিচ্ছি আপনারা যাতে আপনাদের মতো ইচ্ছা মতো করে নেবেন আর লাস্ট কমপ্লিট চ্যাপ্টারের হইছে দেখে সবার ওকে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 36 ইনটু 2 টু দি পাওয়ার 3x -3x minus 8 is equal to 3 squared then x is equal to what দেখেন তো এটা কিভাবে করা যায় কোন রাস্তা করা যায় না করা যায় আমাদেরকে কিন্তু টার্গেট রাখতে হবে x এর দিকে আমাদেরকে অঙ্ক যেদিকে যেতে বলতেছে আমাদের সবসময় মনে করেন যে গল্প পড়তেন না যে একজন হচ্ছে কি মানে ওই যে কুমিরের রচনা পড়ে গেছে এবং কুমিরের রচনা যে না না কুমির না গরুর রচনা পড়ে গেছে এখন পরীক্ষার হলে যে দেখে কুমিরের রচনা আসছে হ্যাঁ এখন এই কি করছে এখন গরু এবং কুমির তো এক করে ফেলছে ঠিক আছে এখন মনে করেন যে আপনার ওরকম হলে সে যেটা পড়ে আসছে ঠিক সেটাই কনভার্ট করছে এখন আপনি যখন মনে করেন যে কাজ করবেন কি যে এই অঙ্ক যখন পড়তে যাবেন সবসময় টার্গেট রাখতে হবে যে সে অঙ্কে চেয়ে আসছে যেটা বের করতে বলছে আপনার সব প্রত্যেক লাইনের প্রত্যেক কাজের উদ্দেশ্য থাকবে ওই দিকে যাওয়া তারপরে এখানে বের করতে বলছে কি এক্স এর মান না এক্স আছে তো পাওয়ারে তারপরে পাওয়ারটাকে কিভাবে ভূমিতে নিয়ে আসা যায় এই টার্গেটটা সবসময় রাখতে হবে আচ্ছা কি করা যায় তাহলে কোনো পথ আছে আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি না লক্ষ্য করেন 36 আছে 36 এ তো কোনো দিকে যাওয়া যাচ্ছে না আচ্ছা 2 টু দি পাওয়ার 3x minus 8 is equal to 9 minus 36 আমরা 36 টাকে ও পাশে নিয়ে গেলাম কেমন তাহলে কেমন কি আসে দেখুন তো 2 টু দি পাওয়ার 38 হয়ে যাচ্ছে কত হয় 1 বাই 312 এই এটাকে এটা লেখা যায় না 1 বাই 112 ওকে ওকে এবার দেখুন আমরা কিন্তু বেজে বেজে মিল খুঁজে পাচ্ছি সমান সমান আমরা লিখতে পারি না এবার তো অঙ্ক হয়ে গেছে কয়েকটা পারবেন না ফোর কে টু দি পাওয়ার এবার তো অঙ্ক হয়ে গেছে তাই না বাকিটুকু এবার করে ফেলেন বুঝছে পরের টুকু লেখেন পরের টুকু কিভাবে করবেন
পর্যন্ত হইছে না এখন এটা শুরু করব এখানে আমরা এটাকে লিখতে পারি না পরের লাইনে এই পাওয়ার কত ছিল কত হবে হ্যাঁ তারপরে পড়তে পড়ছেন স্যার 10 বাই 3 আছে চলেন দাঁড়ান দেখি পড়ছেন আপনি কত আসছেন কত তার পড়ে লাইন পড়ে তো সেই গুগল ভিডিও করে ওই পড়ে লাইন লিখেন 2 টু দি পাওয়ার x মানে 8 লিখুন ইকুয়াল দেন ইকুয়াল দিয়ে এবার দেখেন 2 টু দি পাওয়ার -2 2 টু দি পাওয়ার -2 এবার বেস সমান হয়ে গেছে না এবার পাওয়ার সমান সমান পাওয়ার লাইন আপনাদের কত আসছে 2 আসছে আপনাদের কত আসছে 10 বাই 3 10 বাই 3 জানো আচ্ছা আমরা যাই দেখি কোন দিক যাই আচ্ছা তো তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 তাহলে এবার বেসে বেসে সমান হয়ে গেল পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার 3 minus 8 is equal to minus 2 তার মানে 3 8 is equal to কত হয় 8 যদি উপরে চলে যায় তাহলে কত থাকে 6 না x সমান সমান তো 2 আসে এই আপনাদের কিভাবে কি আসছে আপনাদের কত আসছে এত বাড়লো কেন বুঝছি স্যার আমাদের হচ্ছে কোথায় দেখেন মাইনাস কে প্লাস করছি হয়েছে স্যার হয়েছে আচ্ছা আমাদের এক্সপোনেন্টের আলোচনা মোটামুটি এখানেই শেষ আমরা ফাইনালের চ্যাপ্টার আছে অনেক বেশি বুঝছেন আমরা একটু লগের চ্যাপ্টারটা এখানে শেষ করি আজকে 3:30টা তো হয়ে যাবে আচ্ছা এটা তুলেছেন সবাই কমপ্লিট ওকে আমরা লগের চ্যাপ্টারটা আজকে শেষ করে যাব লগে বেশি অঙ্ক নাই অল্প কিছু শিখেই হবে আমরা এই চ্যাপ্টারে টোটাল অঙ্ক করলাম 10টা কেমন আমাদের ফাইনাল পরীক্ষায় এর ভেতর থেকেই থাকবে সেম তো অঙ্ক থাকে না একটু চেঞ্জ থাকে স্যার কয়টা চ্যাপ্টার দিবেন আসলে আমাদের বিজনেস ম্যাথ হচ্ছে চ্যাপ্টার বেশি তো দেখি যতগুলো সলভ করতে পারি ততগুলো রাখি আপনারা একটু ঝড়ের গতিতে লিখে নেন পিডিএফ হচ্ছে লেখা পিডিএফ পাবেন কিন্তু ওইভাবে করা বা এটা পাবেন না মানে সলিউশন পাবেন না সলিউশন আপনার ক্লাসের ভিডিও দেখে বের করতে হবে আর যে অঙ্কগুলো আছে পরীক্ষার জন্য করতে হবে মনে করেন এখানে 10টা অঙ্ক ওই 10টা অঙ্ক আপনি পোর্টালে পাবেন কোন 10টা অঙ্ক করতে হবে আপনি যদি নিজে সলভ করতে পারেন করলেন আর নিজে না পারলে ভিডিও দেখবেন আচ্ছা এক নম্বর আচ্ছা লগ লগের বিষয়টা হলো লগটা আসলে কেন আসে লগটা হলো দেখবেন যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বড় বড় যে ক্যালকুলেশনগুলো আছে এই ক্যালকুলেশনগুলো ছোট করার জন্য আসলে লগের ব্যবহার যেমন দেখবেন কম্পাউন্ড ইন্টারেস্ট রেট আছে বিভিন্ন বিষয়গুলো আছে এইগুলো সঠিক সময় বের করার জন্য কিন্তু লগের এই বিষয়টা আসছে সর্বপ্রথম যে লগটা আবিষ্কৃত হয় সেটার বেস ছিল হলো ই এবং এটাকে বলা হচ্ছে ন্যাচারাল লগারিদম এবং পরবর্তীতে যে লগটা আবিষ্কৃত হয় সেটা হচ্ছে টেন বেস লগারিদম যেটাকে কমন লগারিদম বলে এবং আমাদের এই যে অঙ্কগুলো আছে সাধারণত অঙ্কগুলোতে কমন লগারিদমের ব্যবহার করা হয় আর এক্সপোনেনশিয়াল লগারিদম বা যেটার বেস হচ্ছে এল এন ওটা লাগবে আপনারা যখন প্রোডাক্টিভিটির অঙ্ক করবেন প্রোডাক্টিভিটি বের করার জন্য সাধারণত এক্সপোনেনশিয়াল লগের ব্যবহার আছে তাছাড়া এটার মান হচ্ছে সম্ভবত কত 2 পয়েন্ট সামথিং বোধ হয় আর এই লগের বেস বা এটা হচ্ছে টেন
আপাতত এই 10 ভিত্তিক লগ যেটা আছে এটা পড়েন, এটা পড়লে পরে বুঝতে পারবেন। আমরা লগ লেভেল a টু দি পাওয়ার m ইনটু m এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখানে কিন্তু ছোট হাতে কেমন, এটা কিন্তু n log a to the power n plus log a to the power n। দুই নম্বরে ছিল log a to the power m divided by n, যদি পাওয়ারটা ভাগ আকারে থাকে তখন আমরা এটাকে বিয়োগ আকারে লিখতে পারি, log a to the power m minus log a to the power n। তিন নাম্বার যখন লিখব তখন আমরা এটা লিখতে পারি log a to the power m, মানে এটা ফর্মুলা to the power n, এই ফর্মুলা এটা, এটাকে আমরা লিখতে পারি log a to the power m। এগুলো সব অ্যাভেলেবল আছে অনলাইনে অফলাইনে, এগুলো আপনি দেখবেন আমি লিখে দিলাম, এগুলো ওই অনলাইন অফলাইনে কেউ দেখবে না আপনি লিখে দিলেন। আচ্ছা আপনি লিখেন সমস্যা নেই, log a to the power m, আপনারা এখান থেকে বেরিয়ে যখন চাকরি করতে যাবেন না, হ্যাঁ স্যার এখান থেকে বেরিয়ে যখন নতুন করে চাকরি পরীক্ষায় যাবেন লগ থেকে একটা অঙ্ক পাবেন, মানে যে পরীক্ষায় যান বাংলাদেশের প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় যান, মানে এটা রিটেন বলে না যেখানেই বলেন দেখবেন লগ থেকে একটা অঙ্ক আসছে মিনিমাম, যদি বেশি থাকে তাহলে দুইটা বা তিনটা থাকতে পারে। স্যার বাইরের দেশের চাকরির জন্য কি লগ দেবেন? আপনার যদি এখন আপনি জিআরই জেমেটের পরীক্ষা দেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যাথের উপর পরীক্ষা দিতে হবে, ইংলিশের উপর দিতে হবে, সেখানে কিন্তু এইসব জিনিসগুলো আছে। আপনার অন্য কোনো সাবজেক্ট না লাগতে পারে তবে ম্যাথ আর ইংলিশ সারা জীবন লাগে, বুঝতে পারছেন? আর যে কোনো চাকরি বাংলাদেশে বলে না যেখানেই বলেন ম্যাথ এবং ইংলিশ এই দুইটার প্রফিসিয়েন্সি ছাড়া আপনি কখনোই সামনে হতে পারবেন না। আচ্ছা কত নম্বরে ছিলাম? চার নম্বরে। b to the power m into log a to the power b। আচ্ছা চারটা আমাদের টোটাল সূত্র হলো আটটা, পাঁচ নাম্বার লগ এ টু দি পাওয়ার বি ইন্টু লগ বি টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান, এই বুঝেছে পাঁচটা লেখা হয়েছে, একটু দ্রুত লাগে কোনটা বেস আর কোনটা পাওয়ার তাহলে বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? আমাদের অঙ্ক যখন সলভ করব তখন আস্তে আস্তে এগুলো মানে কি মানে ভিজুয়ালাইজ করতে পারবেন। লিখা শেষ? এই আপনারা দেখতে পারতেছেন আমাদের দল থেকে? হ্যাঁ স্যার। আচ্ছা উপরে দুইটা মুছে দিই, কেমন? ছিল log a to the power b is equal to 1 by log a to the power b log b to the power a, বেসটা চেঞ্জ হচ্ছে না এই কারণে। এরপরে সাত নম্বর log a to the power a is equal to 1, যেটা আপনারা সবাই জানেন। আচ্ছা বলেন তো লগ এর একটা বেস দিতে পারে না, এটা কোনটা বলেন তো, কোন সংখ্যাটা? এবার বি, আচ্ছা তো পাওয়ারে হয়েছে e to the power log b to the power x is equal to x হয়েছে পর্যন্ত। লাস্ট রাইটে কি বুঝতে পারছেন? দেখেন তো log b
টু দি পাওয়ার লগ বি টু দি পাওয়ার এক্স, এই লগটা কিন্তু নিজেই পাওয়ারের হিসাবে বি ঘাড়ে চলে বসছে, বুঝতে পারছেন তো? লগ বি লগ বি টু দি পাওয়ার এক্স, এই লগটা কিন্তু পাওয়ারে আছে, বি টু দি পাওয়ার লগ বি টু দি পাওয়ার এক্স, বুঝতে পারছেন? লগ কিন্তু নিজে এখন পাওয়ারে আছে, পাওয়ার পজিশনে। ওকে, আর লাস্ট একটা সূত্র আছে, এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের সূত্র। আমরা এই ক্যালকুলেটার যারা ব্যবহার করেন তারা প্রায় ইউজ করেন সূত্রটা। এটা হলো আমরা যে কোনো একটা জিনিস যদি দিই, যেমন মনে করুন যে লগ এ বেস বি, এটা বের করার জন্য লগ বি ডিভাইডেড বাই লগ এ, এটা আপাতত দেখেন। এই লাস্ট হচ্ছে ভিত্তি পরিবর্তন করার সূত্র, বুঝছেন? আপনাদের ক্যালকুলেটারে দেখবেন অনেক সময় যে লগগুলো আছে এই প্রত্যেকটা লগের বেস হচ্ছে কত বলেন তো? 10। এখন মনে করেন আপনি যে কোনো একটা লগ বের করবেন তার বেস হচ্ছে 2, তাহলে এটা কীভাবে বের করবেন? এইটা বের করার সূত্র হচ্ছে লাস্টেরটা, যখন আমরা বেস চেঞ্জ করব। তো আমরা ক্যালকুলেটারে একটু দেখাই দিব এটা শেষের অ্যাপ্লিকেশনটা। এবং নাম্বার 9 এ কি এটা কি লগের উপরে পাওয়ারটা অনেক বেশি? এটা হলো কি মানে এটা হচ্ছে বেস চেঞ্জ করা, মানে লগ এ টু দি পাওয়ার লগ এ বেস বি, আর এই পাশটা এই পাশে হচ্ছে লগ বি আর লগ এ, এই দুটো পাওয়ার হিসাবে আছে না বি আর এটা, মানে লগ এর পাওয়ার না, এখানে হচ্ছে লগ এর ভ্যালু হিসাবে আছে বা আর্গুমেন্ট হিসাবে আছে, আর এই লগ এর এই দুইটার ক্ষেত্রে বেস কিন্তু 10, বুঝা গেল? আপনি আরেকটু ক্যালকুলেট ক্লারিফিকেশনের জন্য এখানে তো বেস 10 টা লিখে রাখতে পারেন, যে এটা আসলে আমরা ভিত্তি বের করছি, বুঝতে পারছেন? আমাদের ক্যালকুলেটরে যখন আমরা বের করব তখন শুধু লেখা থাকবে প্রত্যেকটা লগ এর বেস হচ্ছে 10, কিন্তু আমাদের অঙ্ক করার সময় দেখব যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বেস দরকার হচ্ছে, তখন এই সূত্রটা ব্যবহার করে আমরা এটাকে বের করব। কিভাবে বের করবেন অ্যাপ্লিকেশন দেখে দিলে বুঝতে পারবেন। এবার একটু কথা লিখতে হবে, আর দুইটা লাইন লিখুন। এটা হচ্ছে, আচ্ছা বলেন তো লগ এর কোনটা কখনো বেস হইতে পারে না, কোন সংখ্যাটা বলতে পারেন তো? কত বলেন তো? 1 2 3 4 এর ভিতরে কোনটা? 1 0 এই তো বলি না, দুটো তো বলো না, 1 না 0 1 হইতে পারে না, 1 0 0 এই তো বলে তো 2 3 4 তো সবই। আচ্ছা আমরা একটু একটা জিনিস দেখি, as always the argument, আচ্ছা argument কোনটা এক্সপোনেন্ট কোনটা আমি একটু আসতেছি, of the logarithm must be positive, and the basis এই জিনিসটা একটু মাথায় রাখবেন সব সময়। শেষ অংশটা কি বুঝতে পারছেন আপনারা? আর্গুমেন্ট কোনটা সেটা বলতে পারেন? আচ্ছা আমি আসতেছি, আর্গুমেন্ট মানে হলো আমাদের লগ এর যে সাধারণত রেজাল্ট যেটা আসে বা অ্যান্সার যেটা আসে
এটা আসলে কি বলেন তো এটা হচ্ছে আর্গুমেন্ট সিম্পলি আমি একটু বিষয়টা দেখাই দিই লগ আর হচ্ছে এক্সপোনেন্ট এটা কিন্তু একে অপরের অপোজিট বুঝতে পারছেন আমরা সিম্পল একটা উদাহরণ দিয়ে লগ আর এক্সপোনেন্টের ভিতরে মানে কনভার্ট করি আমাদের এক্সপোনেন্টটা কি ছিল দেখুন তো এক্সপোনেন্টের একটা উদাহরণ দেন তো আমরা তিনের একটা উদাহরণ দিই যে 3 টু দি পাওয়ার 4 সমান সমান কত হয় 3 3 কে 9 3 9 27 আচ্ছা এখানে কত রাখি 4 রাখি উল্টা করে দিই মনে করেন 4 টু দি পাওয়ার 3 আমাদের 4 কতবার গুণ হবে 3 বার 64 তাহলে কত হয় 64 রাইট এটা আমাদের এক্সপোনেন্ট না আমাদের একটা জিনিস দেখুন তো এই প্রথম 4 টা কি বেস না এটা হচ্ছে বেস বেসের উপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপোনেন্ট আর ইকুয়াল যেটা পাচ্ছি আমরা এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট বা অ্যানসার যেটাই বলি এটা হচ্ছে আর্গুমেন্ট এতটুকু কি বুঝে গেছে সিম্পল স্ট্রাকচার এটা মানে টোটাল অ্যানসারটা হচ্ছে আর হ্যাঁ এটা হচ্ছে সিম্পল লগারিদম এই এক্সপোনেন্টাল স্ট্রাকচার এই সেম স্ট্রাকচারটাই কিন্তু মূলদ সংখ্যার ক্ষেত্রে সবসময় লগ অনুসরণ করে ঠিক আছে তাহলে আমরা এবার একটু লগারিদমের এক্সপ্রেশনে চলে যাই লগারিদমের এক্সপ্রেশনে যখন আমরা যাব তখন আর কিছুই না আমরা এক্সপোনেন্ট আর আর্গুমেন্ট এই দুইটাকে পরস্পর স্থান বিনিময় করব তাছাড়া কিছুই এখানে আসবে না ঠিক আছে আমাদের বেস কিন্তু এক্সপোনেন্ট আর এইটাকে লগ এ হলো একটা ধরনে লেখা তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি লগ এখানে বেস কত ছিল 4 বেস আমরা কি বলছি এক্সপোনেন্ট আর আর্গুমেন্ট এটা পরস্পর স্থান বিনিময় করবে এখানে এক্সপোনেন্ট কত ছিল এটা এক্সপোনেন্ট না আর এটা আর্গুমেন্ট বা অ্যানসার এটা হচ্ছে এক্সপোনেন্ট আর এটা আর্গুমেন্ট এটা পরস্পর কি করবে স্থান বিনিময় করবে তাহলে আমাদের এইখানে কত আসবে বলুন তো লগ এই 4 এর ধারে কত আসবে 64 সমান সমান আমাদের এক্সপোনেন্ট কত ছিল 3 দেখুন তো এটা বুঝলেন কিনা 64 একটু বেশি উপরে উঠে গেছে আর একটু নাও আই লাইক এবার দেখেন বুঝেন কি তার মানে হচ্ছে কি দেখবেন মানে আমি একটু সহজ করে বলি এই 4 এর তৃতীয় বর্গমূল হচ্ছে 64 ঠিক আছে 4 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 64 আর লগ এ পড়া হয় লগ 4 বেস 64 ইকুয়াল 3 এই যে স্ট্রাকচারটা মানে আমরা এক্সপোনেন্টের স্ট্রাকচার থেকে লগ এর যে স্ট্রাকচারে কনভার্ট করতেছি এটা হচ্ছে লগারিদম এখানে একটা জিনিস লক্ষ্য করেন আমরা যখন লগ এ যাচ্ছি তখন কি করতে হচ্ছে এক্সপোনেন্ট আর আর্গুমেন্টটাকে পরস্পর চেঞ্জ করা হচ্ছে তার মানে এখানে দেখুন লগ লেখার পরে বেস তো বেসের জায়গায় আছে তাই না বেসে কি কোনো চেঞ্জ আছে দেখেন তো আর্গুমেন্টটা আমাদের এখানে চলে আসছে আর্গুমেন্ট বা অ্যানসার যেটাই বলি আর এক্সপোনেন্টে এই পাশে চলে আসছে এবার কি বুঝতে পারছেন লগ মেইনলি জিনিসটা কি বোঝা গেছে তার মানে হচ্ছে এই স্ট্রাকচারে ফেলে দেওয়াটাই হচ্ছে লগ ক্লিয়ার বোঝা গেছে এই ক্লিয়ার পেছনে এবার আমি কিছু এক্সপোনেন্ট দিই আপনারা লগ এ কনভার্ট করে দিতে পারবেন না ফরম্যাটে আচ্ছা তাহলে লেখেন এটুক তো ক্লিয়ার তাহলে এটা মুছে দিই বোর্ড মুছে দিই আর যারা মনে করেন ক্লাসে নাই ওরা ভিডিও দেখুক আমরা কয়েকটা সংখ্যা লিখি আপনারা হচ্ছে
প্রথমে এক্সপোনেন্টে লিখব আমি আপনারা হচ্ছে আপনার লগ নাম্বার করবে ঠিক আছে প্রথমে 2 টু দি পাওয়ার 3 সমান সমান কত 8 আবার 4 টু দি পাওয়ার 2 সমান সমান হচ্ছে 16 আবার 2 টু দি পাওয়ার 4 সমান সমান হচ্ছে 16 আর একটা বড় দি সবগুলোতে লগে কনভার্ট করেন তো এই পাশে লিখবেন হচ্ছে এক্সপোনেন্ট আর ডান পাশে লিখবেন হচ্ছে লগারিদম বা লগ লগ এ এইগুলোর মানগুলো লগ এ এক্সপ্রেস করেন প্রত্যেকগুলোকে লগ এর ফরম্যাটে কনভার্ট করেন বুঝছে সবাই দ্রুত করে মেইনটেনেন্স দরকার হলে এক্সপোনেন্টের ফরম্যাটটা আরেকবার আমি দেখাই দিচ্ছি এক্সপোনেন্ট হবে 3 প্রথমে থাকে বেস এরপর থাকে এক্সপোনেন্ট আর এখানে থাকে হচ্ছে আর্গুমেন্ট 5 3 1 5 এক্সপোনেন্টের স্ট্রাকচার হচ্ছে এটা আর লগ এর স্ট্রাকচার হচ্ছে এটা তাহলে এগুলোকে লগ এ কনভার্ট করেন কত আসে দেখুন স্যার কোয়ালিটি ইকুয়েশন এটা পাশে পাশে দেখেন না দিস ইজ এক্সপোনেন্ট 3 2 4 5 আমরা এই স্ট্রাকচার তো বুঝলাম এখন যদি মনে করেন আমাদের একটা লগ থাকে আমরা ওটা তো মনে করেন যে একটু ভেঙে আমাদের মনে করে মান বুঝতে পারবো যে আসলে লগের মান কোনটা পারবো না আচ্ছা এবার তাহলে আমরা একটু অঙ্কে চলে যাই তাহলে আরো ভালো বুঝতে পারবো একটা অঙ্ক লেখেন দ্রুত আমরা অঙ্কগুলো একবার একটু লেখাই দিই তারপর হচ্ছে সলিউশন আসি কেমন log x to the power on by 8 is equal to minus 2 then x is equal to hot দুই নম্বর হচ্ছে log root 3 base 81 is equal to hot তিন নম্বর হচ্ছে log 2 base 8 root 3 এর উপর কি লিখছো 81 ছোট হয়ে গেছে নাকি অত পেছনে বসে থাকি আর দেখা যাবে এবার দেখা যায় চার নম্বরে আছে log x to the power 1 by 16 is equal to minus 2 then x is equal to what first number is here log x to the power 3 by 2
শেষ জি স্যার শেষ সবাই আপনি জীবনে যা পড়াশোনা করছেন তার জীবনে কি তাই শুভ পাইছেন পাওয়ার বলতে এখানে কিন্তু বেসটা উল্লেখ নাই কেমন এখানে বেস যদি উল্লেখ না থাকে তাহলে এটা বেস কত বলেন তো দশ ঠিক আছে এখানে কিন্তু বেসটা উল্লেখ নাই এটা হচ্ছে পাওয়ারের যে জায়গাটা ওখানে দেওয়া আছে যে লগ 36 আর এটা হচ্ছে লগ 6 আর পাওয়ার কিছু না থাকলে বা বেস কিছু না থাকলে বেস হচ্ছে 10 এক নম্বর অঙ্ক ছিল হলো যে লগ x টু দি পাওয়ার 1 বাই 8 ইজ ইকুয়াল টু মাইনাস 2 দেন x ইজ ইকুয়াল টু হট এটি কিভাবে সলভ করা যায় কিন্তু তাহলে x এর মান বের করতে বলছে না তাহলে এটা কিভাবে বের করতে পারবো আমরা
আমাদের লগ এখানে আছে কত এক্সট্রা পেজে আছে না আমরা যখন একটু আগে দেখছিলাম তখন দেখছিলাম না যে এই বেজের উপরে যদি পাওয়ারটা আনি তাহলে এটা সমান হয় বুঝতে পারেননি আমরা লিখতে পারি না যে x টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1/8 তাকে তো লিখতে পারি না কারণ কি এইটার পাওয়ার এটা দিলেই তো আমার রেজাল্ট এটা আসবে তাহলে আমরা x টু দি পাওয়ার মাইনাস 2 সমান সমান 1/8 দিতে পারি তাহলে দেখুন এবারে এটা এক্সপোনেন্টের অঙ্ক হয়ে গেল না তাহলে এবারে এক্সপোনেন্টের অঙ্কটাকে আপনি সলভ করেন x টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার কত আসে 3 এটাকে তখন আমরা কিভাবে লিখতে পারি দেখেন মাইনাস 2 ছিল 2 টু দি পাওয়ার 3 যদি হয় x টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 2 দি পাওয়ার মাইনাস 3 এটাকে চলে যাচ্ছে তাহলে আসবে কত 1/x তাই তো 1/x স্কয়ার করব 1/x স্কয়ার হ্যাঁ এবার হবে দেখেন তাহলে কত আসে আর এই পাশে তাহলে খালি কত রুট ওভার x তাই তো তাহলে এদিকে থাকে রুট ওভার x অথবা এটা কি এভাবে লেখা যায় যেমন 2√x 2√x বোঝেন তো 2.8 আমরা শুধু রুট ওভার x লিখতে পারি আবার ওটাকে কম বেশি করে কি করতে পারি দেখেন তো 4 গুণ 2 দিতে পারি না রুট 8 করব রুট 8 আবার এটাকে রুট 8 টাকে 2 ইনটু রুট x এটাও লেখা আচ্ছা আরেকটা অঙ্ক করব এটা হচ্ছে লাস্ট অঙ্ক দ্বিতীয় নাম্বার অঙ্কটা দেখেন তো পারেন কিনা দ্বিতীয় নাম্বার অঙ্কটা দেখেন বোঝেন কি একটু আগে ক্যামেরা এসে ঘুরে বুঝতে পারছেন ক্যামেরার দিকে খেয়াল রাখেন ক্যামেরাটা সঠিক ভাবে ঘোরা সেন্সিং আচ্ছা ক্লিয়ার এটা আচ্ছা দ্বিতীয় নাম্বারে দেখেন তো সলিউশন কত আসে দ্বিতীয় নাম্বার তো সহজ না হ্যাঁ এটা তো একবারে করে ফেলার কথা দ্বিতীয় নাম্বার কি কারো উত্তর আসছে লগ রুট 3 টু দি পাওয়ার 81 ইজ ইকুয়াল টু হোয়াট ইজ ইকুয়াল টু সাস করে যায় কিন্তু স্যার এটা কিন্তু ক্যালকুলেটর ডেসিমাল আনসার ক্যালকুলেটরে ডেসিমাল আনসার বুঝি না এটা পুরো ডাইরেক্ট ডেসিমাল আনসার ডিসিমেল হোক আর ফুল হোক কোনো সমস্যা নেই আমরা আগে সিম্পলিফাই হয়ে যায় আমরা এটাকে লিখতে পারি না এটা আমাদের কি বের করতে বলছে এটার মান বের করতে বলছে না আমরা মানটাকে এক্স ধরে দিতে পারি না সমান সমান 81 লিখতে পারি না এবারে তো অঙ্ক হয়ে গেছে দেখেন তো পারেন কিনা পয়েন্ট টুকু এইট
আসি আর এটা দিয়ে গুণ করে কইছে পারছেন উত্তর কত আসে x এর মান কত আসে 8 আসে না কত 8 আসে কত আচ্ছা একটা ছোট একটা জিনিস দেখুন তো আমরা 2 কে এভাবে লিখতে পারি না √2 গুণ √2 এমনি শুধু পড়ি আমরা 2 কে √2 গুণ √2 লিখতে পারি না তার দুইটা √2 গুণ করলে কত হয় 2 হয় আবার মনে করেন 5 এই একটা 5 মানে কি দুইটা √2 গুণফল এটাকে এভাবে লিখতে পারি না √5 ইনটু √5 সহজ করে বুঝাই মনে করেন হচ্ছে 4 এটাকে যদি আমরা লিখি মানে সাধারণ 4 যদি লিখি এটা মনে করেন 4 আর এটা সমান সমান যদি লিখি √4 ইনটু √4 √4 সমান সমান কত হয় 2 হয় না তাহলে কত 2 গুণ 2 সমান সমান কত হয় 4ই হয় না তার মানে দেখুন আমরা এই যে কোনো সংখ্যাকে কিন্তু তার রুটের গুণফল রূপে লিখতে পারি লিখতে পারি কি না পারি না পারি আমরা করব কি 81 কে একটু আমাদের প্রয়োজন মতো ভেঙে নিব একটু প্রয়োজন মতো যদি ভাঙি তাহলে কেমন আসে দেখি 81 কি হয় 9 এর 81 না আবার 9 কে যদি ভাঙি তাহলে কত হয় 3 গুণ 3 81 না তাহলে আমরা যদি একটু ছোট করে ভাঙি যেহেতু বেস সমান করতে হবে বেস আছে কত √3 না আমরা বেসটাকে সমান করার চেষ্টা করব আমরা যদি এভাবে লিখতে পারি না 9 গুণ 9 81 আবার পরের স্টেপে এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখব 3 গুণ 3 গুণ 3 গুণ 3 তাহলে কত হয় 81 হয় না এবার লক্ষ্য করেন এখানে তাহলে দেখুন তো আমরা 1 2 3 4 প্রত্যেকটা 3 কে কয়টা √3 দিয়ে গুণ করতে মানে বের করতে পারি দুইটা একটা 3 সমান সমান কয়টা √3 দুইটা তার মানে এখানে কয়টা আছে দেখুন তো একটা দুইটা তিনটা চারটা আছে না তার মানে √3 হবে কয়টা আটটা আটটা তার মানে আমরা সংক্ষেপে এরকম লিখে দিতে পারি না √3 টু দা 4 8 এটা বুঝতে পারছেন এইটুকু বুঝছেন কিনা যে √3 সমান সমান 8 লিখতে পারি এই অংশটুকু উপর ভিত্তিতে বুঝা গেল দেখেন আমরা আর একটা লেন করেই যাই কিন্তু আচ্ছা আমরা একটা 3 সমান সমান কয়টা √2 দুইটা না তাহলে এখানে কতগুলো হবে দেখেন সবগুলো লেন দেখেন যেন কন্ডম পড়ে নি 1 2 3 4 5 6 লক্ষ্য করেন দেখেন তো কয়টা তিন উঠছে একটা দুইটা তিনটা মিলছে আমরা এইটা সমান এটা লিখতে পারি না এটার উদ্দেশ্য কি এই ভদ্রলোকের সাথে সমান মানা বোঝা গেল কারণ কি আমাদের বেস বেস সমান বানাইতে হবে এটা তো বোঝা গেল তাহলে আমাদের এবার লিখতে পারি না √3 টু দা পাওয়ার 8 জি স্যার তাহলে লিখে নেবেন x এর মান কত আসে 8 তার মানে পরের লাইনে লিখবেন x সমান সমান 8 বুঝছে यस স্যার আচ্ছা বাকি যেগুলো আছে এগুলো আসবে না দুই সময় শেষ আমরা নেক্সট ক্লাসে বাকি অংশগুলো দেখব কেমন ইনশাআল্লাহ অঙ্ক কয়টা ছিল দেখুন তো এখানে 10টা না